নমস্কার, আমি দেবাশিস, টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের মুহূর্তের খবর। আজ সকাল 8টা নাগাদ অসমের শোণিতপুর জেলায় যে ভয়াবহ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে তার খতিয়ে দেখতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন চক্রবর্তী। হ্যাঁ তপন, বলো ওখানকার পরিস্থিতি কেমন রয়েছে? হ্যাঁ, আজ সকালে আমাদের অসমের বৃহত্তর এরিয়াতে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে 6.7, এবং এতে ব্যাপক মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বৃহত্তর এরিয়াতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এখনো সম্পূর্ণ খবর পাওয়া যায়নি, তবে আমাদের গুয়াহাটি থেকে 137 কিলোমিটার দূর, ভেগাজুড়ি থেকে 17 কিলোমিটার দূরে হলো ভূমিকম্পের অভিকেন্দ্র, সেই জায়গাটার নাম হলো নারায়ণপুর। আচ্ছা, একটু আগে আমি একটা ভেরিফিকেশন করেছিলাম আমাদের ভেগাজুড়ি থেকে 17 কিলোমিটার দূরে, ওখানে দেখলাম নদীর পাড়ের মানে বাসস্থানের যেখানে চাষবাস করে লোকেরা, সেখানে ভূমিকম্পের ফাটল ধরে বৃহত্তর এরিয়াতে ক্ষতি করেছে। জল উঠে এসেছে, আধা ঘন্টা ধরে জল উপরে উঠে এসেছিল এবং মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ঘরে আশ্রয় নিয়েছিল। আমি বলতে চাচ্ছি যে ওখানে যে এখনকার যা পরিস্থিতি, ওখানে মানে যা হয়েছে মানে ঘরবাড়ি ভেঙে গেছে বা কোনো রকম মানে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে, তো ওখানে দেখাশোনার জন্য এখন পর্যন্ত কেউ মানে ওখানকার আধিকারিক বা কোনো কিছু কেউ এখন পর্যন্ত দেখা করতে আসেনি নাকি? না না, এখন পর্যন্ত আসেনি, তো আমার সঙ্গে যোগাযোগ করেছে, টেলিফোনে যোগাযোগ করেছে, আমি একটু পরে যাবো, গিয়ে বিস্তারিত আমি পাঠাতে পারবো। আচ্ছা ঠিক আছে। সে আরেকটা বক্তব্য আছে যে ওখানকার মানে মানুষজন খুবই মানে আতঙ্কিত হয়ে পড়েছে। হ্যাঁ, আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ কি প্রথম যেটা ভূমিকম্প হয়েছিল তার 20 মিনিট পর দ্বিতীয় ভূমিকম্প হয়েছিল, সেখানেও রিখটার স্কেলে 3.2 ছিল এবং এরপরও আরও 3 বার ভূমিকম্প হয়েছিল। টোটাল আমাদের অভিকেন্দ্রে 5 বার ভূমিকম্প হয়েছিল, যার জন্য সবাই ভেবেছিল 1950 সনের ভূমিকম্পের বিভীষিকার কথা অনেকের মানে শুনেছিল। বর্তমানে যদিও সেই জ্যেষ্ঠ মানুষগুলো নেই, কিন্তু ওনাদের মুখে শুনেছিলাম 1950 সনে অসমের ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, এক নাগারে 3 দিন ভূমিকম্প ছিল, হয়তো এবারও আমাদের সেই ধরনের ভূমিকম্প হবো বলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে। আচ্ছা বলছি তখন যে ওখানকার হতাহতের পরিস্থিতি কিরকম, মানে কোনো হতাহত বা কোনো কিছু মানে আহত হয়েছে বা নিহত হয়েছে এরকম কোনো পরিস্থিতি জানা যায়? এখন পর্যন্ত হতাহত খবর এবং নিহত কোনো খবর এখনো এসে পৌঁছয়নি, তবে আমি চেষ্টা করছি ওই জায়গাগুলোতে ঘুরে আসতে। আচ্ছা, আর তীব্রতা কেমন ছিল? তীব্রতা ছিল 6.7 রিখটার স্কেলে, 6.7। তবে তবে সময় বেশি ছিল না বলে রক্ষা, 30 সেকেন্ড অবধি ছিল রিখটার স্কেলে।